হ্যালো এভরিওয়ান, আশা করবো আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে 3D অপশনস একটা অ্যাড হয়েছে 2019-এ। তো এই 3D শেপগুলো আমরা অবশ্যই এই ক্লাসে ক্লিয়ার করব। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমি এর আগেই বলেছিলাম যে ইনসার্টে আমাদের দুটো অপশনস অ্যাড করেছে 2019-এ, যে 19-এর মধ্যে আমরা আইকন দেখেছিলাম এবং 3D একটা মডেলস বলে অপশনস অ্যাড করেছে। এই 3D মডেলস অপশনসটা কী এটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। এবং 3D মডেলস অপশনস ক্লিয়ার করতে গেলে আপনাদের কম্পিউটারে অবশ্যই 2019-এর মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ রাখতে হবে। তো ইন্টারনেট সংযোগ রাখার পরে আমরা সরাসরি চলে আসব ইনসার্ট থেকে 3D মডেলসে। 3D মডেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুটো অপশনস আছে। আপনার যদি কোনো 3D শেপ থাকে তাহলে কিন্তু ফর্মে ফাইল আপনার এখানে ক্লিক করে সেই পিকচার খুলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর আমরা আপাতত আমার কম্পিউটারে 3D শেপ নেই, যার জন্য আমরা ফর্ম অনলাইনে গিয়ে আমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ক্লাস করব। ওকে, তো এই জন্য আমি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ রেখেছি এবং সংযোগ রাখার পরে আমরা ফর্ম অনলাইনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখছেন যে সার্চ হচ্ছে। তো এখানে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অল টাইপের এখানে ইমেজ আছে, যদি চান আপনি এখান থেকে নিতে পারেন অথবা আপনি সার্চ করেও নিতে পারেন। ওকে, তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে নেব। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ফলোয়ার কিছু অপশানস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে যেগুলো আমাদের দরকার আমরা সেগুলো এখানে নিয়ে কিন্তু ডাউনলোড করে নিয়ে ক্লাস করব। ওকে, তো এখানে দেখুন আপনারা অনেক রকম পিকচার দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে কাজ করবেন সেটাকে অবশ্য সিলেক্ট করবেন। আমরা আপাতত এখান থেকে সিলেক্ট করলাম পিজন, বা এই যে ফলোয়ারটা আছে এই পিজনটাকে নিলাম এবং ফলোয়ারটাকে নিলাম, নিয়ে আমরা ইনসার্ট করে দেবো। ওকে, ইনসার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু ওয়েট করবেন, যেহেতু ইনস্টল হচ্ছে বা আপনার ডাউনলোড হচ্ছে এখানে একটু সময় লাগতে পারে। তো দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সবগুলোকে একটা একটা করে আমরা আলাদাভাবে দেখে নেবো যে 3D কাজটা কী। ওকে, এখানে দেখুন প্রথমে আমরা যেটা ডাউনলোড করেছি এখানে কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি বাই আপনি এখান থেকে নিতে পারেন অথবা আপনি এখান থেকে চাইলে যে পিজনটাকে যে শেপে নিয়ে যেতে চান, যে পরিস্থিতিতে নিয়ে যেতে পারবেন। এখান থেকে দেখুন এই যে পিজনটা, দেখুন আমরা 3D শেপের মধ্যে থেকে 360 রোটেট করতে পারছি এবং যেভাবে আমরা নিয়ে যাব ঠিক সেইভাবে এ যাবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 3D মানেই কিন্তু এই যে শেপটা কিন্তু ভালোভাবে আপনার যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে কাজ করতে পারবেন। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে একটু আগেই বলে দিচ্ছি যে বিভিন্ন রকম শেপ থাকে, এখান থেকে আপনি শেপ নিতে পারেন অথবা আপনি রোটেট করে নিতে পারেন। এখানে কিছু অপশনস খুলে যায় যার মধ্যে থেকে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, এগুলো আমি আগের ক্লাসে দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আমাদের কিন্তু 3D শেপ বা 3D মডেল। এবার যদি পিকচারটাকে নিয়ে আমরা দেখি তাহলে পিকচারটা কী দেখতে পাবে, দেখুন প্রথমত আমরা গাছের মানে ফুলের নিচের দিকে আসতে পারি বা উপরের দিকে আসতে পারি বা এইভাবে ঘুরোতে পারি। ওকে, এই যে রোটেটটা আমরা করছি এটা কিন্তু 3D মডেলসের মধ্যে হচ্ছে। আর 3D মডেলস করতে গেলে কিন্তু আমাদের বড় বড় সফটওয়্যার ইনস্টল দিতে লাগতো। ওকে, তো সেক্ষেত্রে মাইক্রোসফট অফিসের মধ্যে এটা করে দিয়েছে, এই অপশনসটা অ্যাড করে দিয়েছে। আপনারা চাইলে অবশ্য করতে পারেন, কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস 2019-এর ভার্সন কিন্তু আপনাদের প্রয়োজন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ রাখতে হবে। ওকে, তো আমি আশা করব আপনাদের এই যে 3D মডেলস ক্লাস আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে এদের কাজটা কী এবং আমরা শিখে কী করব। তো বিভিন্ন কাজে লাগে, আপনারা চাইলে আপনাদের সফটওয়্যারের মধ্যে থেকে আপনারা কাজ করতে পারেন। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।